नमस्कार, আমার নাম বিভূষণ। তো আজকের এই ভিডিওটা বানাচ্ছি, সামনে যাদবপুরের ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং আসছে, ওটা সম্বন্ধে কিছু কথাবার্তা, কিছু ডিসকাশন আমি করতে চাই। কারণ প্রচুর কনফিউশন হচ্ছে স্টুডেন্টসদের মধ্যে, মানে জুনিয়রসদের মধ্যে, আর তারা খুবই অ্যাংজাইটির মধ্যে আছে যে ভ্যাকেন্সি কত, ভ্যাকেন্সি কত। দিন রাত তো আমার একটাই বারবার কোশ্চেন আসছে যে হচ্ছে ভ্যাকেন্সি কত, দাদা প্লিজ বলো ভ্যাকেন্সি কত। মানে আলাদাই, মানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম পুরো ভরে যাচ্ছে পুরো, যে দাদা ভ্যাকেন্সি কত বলো, এই ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি বলো। সেদিন রাস্তায় দেখা হয়েছিল একটা ছেলের সঙ্গে, সে আমাকে রাস্তায় ধরে বলে হচ্ছে দাদা ভ্যাকেন্সি বলো, দাদা ভ্যাকেন্সি বলে। আজবকাণ্ড, তো রাস্তায় দাঁড়িয়ে আছি, ভ্যাকেন্সি কত, মানে মানে আলাদাই ব্যাপার স্যাপার সব। মানে অত ওরকম করে কী হবে জান, বুঝতে পারছি টেনশন হচ্ছে। গত বছর আমিও এই ফেজে দিয়ে পেরিয়েছি, ঠিক আছে। যতক্ষণ অফিসিয়াল কিছু না বেরোচ্ছে ওরকম করে বলা যায় না। অ্যাপ্রক্সিমেটলি আমি বললাম যে 300 আশেপাশে এক্সপেক্ট করতে। তো যাই হোক, তো খুব খুব তাড়াতাড়ি সিট ম্যাট্রিক্স বেরোনোর কথা আছে, ঠিক আছে, ওটা নয় বেরিয়ে যাবে। কিন্তু ওটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমরা কী ব্রাঞ্চ নেবে এটা সম্বন্ধে তোমরা, মানে কয়েকজন অবভিয়াসলি হেডেক নিচ্ছ, কিন্তু কয়েকজন আছে যে মানে কোনো টেনশনই নেই, আমি তো এই ব্রাঞ্চটা নিয়ে পড়বো। তুমি কী ব্রাঞ্চ নিয়ে পড়বে সেটা কী করে বুঝলে যে ওটা তোমার একদম সুইটেবল হবে? লোকে বলে আমার মেকানিক্যাল প্যাশান, আমার সিভিল প্যাশান, আমার আমার ইলেকট্রিক্যাল প্যাশান। আমার কী করে প্যাশানটা বুঝতে পারলে? হ্যাঁ, হতে পারে যে তোমাদের প্যারেন্টসরা বা দাদুরা হচ্ছে এই ব্রাঞ্চটা পড়েছে ওই জন্য জানো। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস হচ্ছে এরকম থাকে যারা কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ এই ব্রাঞ্চটা পড়েনি, তাও বলে আমার মেকানিক্যালে প্যাশান। এবার জিজ্ঞাসা করো কেন মেকানিক্যালে প্যাশান, বলে আমার মেকানিক্স পছন্দ। মানে এরকম সব লজিক নিয়ে সব ডিসেন্ট্রালাইজে বসবে। মেকানিক্স পছন্দ বলে মেকানিক্যাল না কি নেবে, কেমিস্ট্রি পছন্দ বলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নেবে। মানে মানে এরকম করে তোমরা যদি ব্রাঞ্চ চুজ করো পরে কিন্তু কি মুশকিলে পড়বে। কিন্তু কী ব্রাঞ্চ নেবে না নেবে সেটা নিয়ে একটু ভালো করে হচ্ছে ডিসাইড করো, সিনিয়রদের সঙ্গে কথা বলো, সিলেবাসটা খুলে দেখো। মানে একটা নাম শুনে যা মনে হচ্ছে ওটাতে কি তুমি ব্রাঞ্চটা নিয়ে নিচ্ছ, জানো একটা একটা সাবজেক্টে কতখানি প্রেশার থাকে আর আরেকটা নিলে আরেকটা প্রেশার থাকে না, কতখানি ডিফারেন্স এসে যায়। তুমি ভাবছো কোনো একটা নিয়ে যাদবপুরে নিয়ে ঢুকে যাবো, একদম জীবনটা একদম সুন্দর হয়ে যাবে, কেমিক্যাল নিয়ে ঢুকে যাবো, একদম আমাকে পুরো আমার মুখ দেখি 12 লাখ টাকা দিয়ে দেবে আমাকে, ওরকম হবে না ওটা, ঠিক আছে। তোমাকে উইথ প্যাশান, উইথ ভালো করে পড়াশোনা করতে হবে তোমাকে, ঠিক আছে। তো কী করা উচিত তোমার? তুমি সিনিয়রদের সঙ্গে কথা বলো, ওয়েবসাইট খোলো, পিডিএফ খোলো, যে মানে সিলেবাসের পিডিএফ খোলো, যে কী পড়ায় ওটা জানো আগে, কী কী কোম্পানি ওই ডিপার্টমেন্টকে অ্যালাউ করে সেটা দেখো। ওরকম না যে আমার কেমিস্ট্রি পছন্দ বলে আমি কেমিক্যাল নিয়ে নেবো, এরকম করো না। অ্যাটলিস্ট আমার অনেক আমার বন্ধুবান্ধব দেখেছি তারা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে বলে যে আমি আমি নিলাম, ঠিক করলাম কি ঠিক করলাম না, মানে ব্রাঞ্চটা তো অনেকটাই ভালো কিন্তু আমার পক্ষে সুইটেবল হচ্ছে না, আমি এখন নিয়ে নিয়েছি কী করবো। এটা যেন না হয়, এটা হলে কিন্তু কতখানি একটা ডিপ্রেশন আসে তোমরা এখন বুঝতে পারছো না। তোমরা এখন তো এই হাওয়া হাওয়ায় উঠছো যে কী সুন্দর যাদবপুরে অ্যাডমিশন নিচ্ছি, যাও একটা ঢুকে যাই, একদম লোকেদেরকে বলবো আমি যাদবপুরে পড়ি, বিশাল ব্যাপার স্যাপার সব আলাদাই। সব রিলেটিভসরা জিজ্ঞাসা করবে কোথায় পড়ছে, বলে হ্যাঁ আমার যাদবপুরে পড়ছি আমি, মানে মানে আলাদাই আলাদাই ব্যাপার। ওরকম সব করো ঠিক আছে, কিন্তু ব্রাঞ্চটা যেন ঠিকঠাক নাও যেন, পরে যখন ডিপ্রেশনে চলে গিয়ে যখন হচ্ছে একটা কোণে বসে থাকবে ঝিলপাড়ে, তখন কেউ হচ্ছে তোমাকে এসে বলবে না যে আরে তোকে এই ব্রাঞ্চে পড়ছিস কষ্ট হচ্ছে, তোকে অন্য কোনো ব্রাঞ্চে নিয়ে নেবো, কেউ বলবে না তোমাকে, ওটাই কন্টিনিউ করতে হবে। ওই জন্য ভালো করে বিচার করে তারপরে হচ্ছে ব্রাঞ্চে ঢোকো। আমি মোটামুটি এখন একটা আইডিয়া দিচ্ছি তোমাকে কোন ব্রাঞ্চটা কেমন, একটা অ্যাপ ব্রিফ আইডিয়া দিচ্ছি, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স আইটি মানে শুনে বুঝতে পারছো তো, কম্পিউটার প্রোগ্রামিং থাকবে, তার সঙ্গে সঙ্গে কম্পিউটারের অনেক কিছু কোর সাবজেক্টও থাকবে, যেরকম কম্পিউটার নেটওয়ার্কিং, ক্রিপ্টোগ্রাফি জাতীয় জিনিস আছে, ইলেকটিভও থাকতে পারে কিছু, এআই এমএল থাকবে, কম্পিউটার রিলেটেড জিনিসই ভর্তি ভর্তি থাকবে সিএসসি আইটিতে, ঠিক আছে। আইটিতে একটু কম থাকে, সিএসসিতে একটু বেশি থাকে। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশানে কী থাকে, পুরো ভরে ভরে ইলেকট্রনিক্স জাতীয় জিনিস থাকবে, ঠিক আছে। এবার এটা কী কথা বলো, ইলেকট্রনিক্স মানে তো ইলেকট্রনিক্স থাকবে, ওটা ছাড়া আর কী কী থাকবে? কমিউনিকেশানসের সিস্টেম থাকবে, কমিউনিকেশানসের অ্যান্টেনা কী করে কাজ করে, তারপর স্যাটেলাইট কী করে কাজ করে, তার ট্রান্সমিশন সিগন্যাল সিস্টেমস অ্যান্ড সিগন্যাল বলে একটা একটা সাবজেক্ট আছে, এইসব নিয়ে জেনারেলি হবে। তার মাঝখানে মাঝখানে কিছুটা কোডিংও তোমাকে শেখানো হবে, মানে প্রোগ্রামিং জাতীয় জিনিস, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশানে, ঠিক আছে। ইনস্ট্রুমেন্টেশনটা অনেকটা সিমিলার ইটিসির সঙ্গে কিন্তু অনেকটা হালকা। ইনস্ট্রুমেন্টেশনের মধ্যে কিছু কিছু মেকানিক্যালের জিনিস আছে, যেমন ফ্লুইড মেকানিক্স জাতীয় জিনিস পড়ায়, ঠিক আছে। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাবজেক্টটা তো আছেই, ওর সঙ্গে সঙ্গে তোমাকে ইলেকট্রনিক্সের জিনিসও কিছু কিছু পড়াবে,
ঠিক আছে? আর তোমাকে কোনো প্রোগ্রামিং শেখানো হবে না ইলেকট্রিক্যালে, ঠিক আছে? এটা এটা বুঝেই তোমরা ঢুকবে, ঠিক আছে? আর নিয়ে নিলাম ইলেকট্রিক্যালটা, অনেক পুরোনো ব্রাঞ্চ, ওই জন্য আমি নিয়ে নিলাম। ওরকম করো না, ভালো করে সিলেবাসটা দেখো আগে, তোমার জন্য সুইটেবল কোনটা। যাই হোক, তো তারপরে হচ্ছে ধরো মেকানিক্যাল, মেকানিক্যালে কী আছে? মেকানিক্যাল মানে মেকানিক্স নেই শুধু, ওরকম ভেবো না যে মেকানিক্যালে মেকানিক্স ভর্তি শুধু। মেকানিক্স তো অবভিয়াসলি আছে, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু আছে। রিসেন্টলি মেকানিক্যালে ভিডিও আপলোড করেছি, ওটা দেখে নিও। তো মেকানিক্যালে প্রচুর, অলমোস্ট এভরি সেমিস্টারে তোমার ওদের ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে তোমাদেরকে কাজকর্ম করাবে, ঠিক আছে? কোনো একটা মেটালকে কী করে শেপ করে, কী করে একটা মানে ওয়ার্কশপ, মানে বুঝতে পারছো তো, ফিজিক্যাল কাজ করতে হবে তোমাকে ওয়ার্কশপে। এমনি বসে বসে তোমরা 12-এ যে ফিজিক্যাল প্র্যাকটিক্যাল, ফিজিক্সের প্র্যাকটিক্যাল করেছো, ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম অত সোজা হবে না ব্যাপারটা, অনেকটা হেক্টিক হবে, ঠিক আছে?